আমি বারে বারে আপনাদেরকে বলি যে কোন রকম রোগে আক্রান্ত হলে মুরগিগুলোকে অবশ্যই দল থেকে আলাদা করতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন রোগে আক্রান্ত মুরগিগুলো দল থেকে আলাদা করা, এবং এই একটা মুরগি কিন্তু এখনই মরতে বসেছে। এবং এই দেখতে পাচ্ছেন ওইখানে একটা মুরগি অলরেডি মরে কিন্তু পড়ে আছে। তো যাই হোক, এই মুরগিগুলো কিন্তু রানীক্ষেত আক্রান্ত হয়েছে, এবং আপনাদের সিমটম দেখিয়ে দেবো যে রানীক্ষেত আক্রান্ত হলে অ্যাকচুয়ালি কীরকম কীরকম সিমটমটা আপনি লক্ষ্য করবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে, রানীক্ষেত আক্রান্ত হলে কিন্তু বাঁচানো প্রায় দুষ্কর হয়ে যায়, মানে খুবই মুশকিল বাঁচানো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনই মরবে, কেমন কড়কড় ডাক করছে, আর এই মরার সময় মুখ দিয়ে কিন্তু ঠিক এইরকমটি লালা বেরিয়ে আসবে। আর আক্রান্ত মুরগিগুলোকে বাঁচানো প্রায়ই দুষ্কর হয়ে যায়। চলুন আমি যেটা মৃত মুরগি সেটাকে একটু কাছে নিয়ে এসে দেখানোর চেষ্টা করছি। তবে যখন আপনি বুঝতে পারবেন বা লক্ষ্য করে বুঝতে পারবেন যে রানীক্ষেত আক্রান্ত হয়েছে, তখনই কিন্তু আপনার সমস্ত মুরগিগুলোকে দল থেকে বা খামার থেকে সম্পূর্ণরূপে আলাদা করতে হবে। নাহলে যে কটা সুস্থ হওয়ার চান্স থাকবে সেগুলো কিন্তু এক সময় এসে আক্রান্ত হয়ে কিন্তু মারা যাবে। এই দেখতে পাচ্ছেন এই মুরগিটা মারা গিয়েছে, এই দেখতে পাচ্ছেন। জাস্টের অবস্থাটা এবার দেখুন, নাক মুখ দিয়ে লালা বেরোবে, এই যে দেখতে পাচ্ছেন লালা। আর জাস্ট সবে সবে মরেছে, আর এই পুরো ঘরটা কিন্তু এখন আমার দূষিত হয়ে রইল। তো পুরো ফার্মিগেশন করতে হবে, জীবাণুমুক্ত স্প্রে করতে হবে, এবং যেটা মরে গেছে এটাকে তুরন্ত দেখতে পাচ্ছেন মানে কি অবস্থা, এখনই মরবে। এবং এইভাবেই কিন্তু এই যে ডিসব্যালেন্স হয়ে যায়, ছটফুটিয়ে এক স্থান থেকে আরেক স্থানে ডিসব্যালেন্স হয়ে কিন্তু মারা যায়, এই যে দেখতে পাচ্ছেন। মানে এক কথায় রানীক্ষেতের যে সমস্যাটা, এটা হচ্ছে নার্ভের একটা প্রবলেম হয়ে থাকে, এবং নার্ভের ব্যালেন্স হারিয়ে যাওয়ার ফলে কিন্তু আকস্মিক মৃত্যু হয়, অনেকটা স্ট্রোক টাইপের। এই মুরগিটা দেখতে পাচ্ছেন ডিম পাড়া মুরগি, প্রায় 1200 মতো ওজন, একদম ভরা ডিম, পেটে কিন্তু ডিম রয়েছে। তো এই সময় আক্রান্ত হলে কিন্তু বাঁচানো প্রায় মুশকিল হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থার মধ্যে দিয়ে চলছে। যাই হোক, মেডিসিন চলছে, মেডিসিন ট্রিটমেন্ট চলছে, কিন্তু মেডিসিন ট্রিটমেন্ট চললেও কিন্তু কোনো রকম কাজ হবে না, কারণ রানীক্ষেতে একবার আক্রান্ত হয়ে গেলে কিন্তু বাঁচানো প্রায় মুশকিল হয়ে যায়। আপনারা লক্ষ্য করলে বুঝতেই পারছেন, তার মধ্যে এই মোরগটা একটু সুস্থ আছে, মোরগটাকে এখনই এখান থেকে আলাদা করবো, এবং পুরোপুরি আক্রান্তগুলো এখানে থাকবে, এবং বাকি যে সুস্থগুলো থাকবে সেগুলোকে অবশ্যই ভালো অ্যান্টিবায়োটিক ডোজ করতে হবে। তো আমি এখন মেরিকুইন অ্যান্টিবায়োটিক ডোজ করছি, তবুও আশা রাখছি কোনো রকম কাজ হবে না, কারণ একবার রানীক্ষেতে আক্রান্ত হয়ে গেলে কিন্তু বাঁচানো প্রায় মুশকিল হয়ে যায়। তো এখান থেকে এখন এই যে মৃত মুরগিটা, এই মুরগিটা কিন্তু ফেলে দেবো, এবং ফার্মের থেকে অনেকটা দূরে ফেলতে পারলে খুবই বেটার হবে। আর যদি দূরে সেরকম কোনো জায়গা না থাকে, আপনার খামারের আশেপাশেই কোনো এক জায়গায় মাটির গর্ত করে পুঁতে দেবেন, তাতে করে এই রানীক্ষেতের ভাইরাসটা কিন্তু আপনার খামারে আর ছড়াবে না। তো এই একটা মারা গেল, এটাও মারা যাবে, এটাও মারা যাবে, সবগুলোই মারা যাবে। মোরগটা একটু সুস্থ আছে, মোরগটাকে অন্যত্র চেঞ্জ করবো জায়গাটা, আর এইগুলো মারাই যাবে। আচ্ছা, এবার বলে রাখি, মৃত মুরগি তো খাওয়া একেবারে নিষিদ্ধ, একেবারে হারাম। আর অর্ধমৃত প্রায় মুরগিও খাওয়াটা কিন্তু ঠিক নয়। তবে রোগাক্রান্ত কোনো মুরগি কিন্তু খাওয়াটাও ঠিক হবে না, এবং কাউকে কিন্তু দেওয়াটাও ঠিক হবে না। যতক্ষণ না মরে ততক্ষণ অপেক্ষা করে অবশ্যই ফেলে দিতে হবে, বা মাটির নিচে গর্ত করে, পারলে চুন মাখিয়ে গর্ত করে কিন্তু দিয়ে দিলে বেটার হবে। তো যাই হোক, আর যেগুলো সুস্থ আছে সেগুলোকে অবশ্যই চেষ্টা করুন চিকিৎসা করার, চিকিৎসা করে সুস্থ করুন, ভালো হলে বেটার, ভালো না হলে অবশ্যই আমাদের লস। তো যাই হোক, এই মুরগিগুলো রানীক্ষেতে আক্রান্ত হয়েছে, এবং রানীক্ষেতে আমি আগেও বলেছি আবারও বলছি যে গুরুতরভাবে আক্রান্ত হয়ে গেলে কিন্তু বাঁচানো খুবই মুশকিল। মেডিসিন চলছে তবু কিন্তু বাঁচাতে পারছি না, কারণ রানীক্ষেতে সেরকমভাবে কোনো মেডিসিন কিন্তু এখনও নেই। আর যেহেতু নার্ভের সমস্যা, এবং নার্ভের যে আকস্মিক মৃত্যু হয়ে যায় বুঝে ওঠার আগেই, এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। তো যাই হোক, এই হচ্ছে আমার খামারে অল্প কিছু লটে আবার এরকম সমস্যা দেখা দিয়েছে, তো এটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম। আর এটা কিন্তু এখন মৃত্যুসজ্জা রয়েছে, মানে অসহ্য সমস্যা হচ্ছে বলে কিন্তু এরকম ডাকছে। দেখতে পাচ্ছেন কোনো নড়াচড়াও নেই, অবস্থা খুবই খারাপ। নাহলে বুঝতে পারছেন একটা সুস্থ মুরগির যদি গায়ে হাত দিতাম, এরকম ডাকছে আপনারা দেখতে পাচ্ছেন।